ওয়েলকাম, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। 5ই মার্চ 2022 সালের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। জাতীয় সুরক্ষা দিবস প্রতি বছর কবে পালিত হয়? 2রা মার্চ, 3রা মার্চ, 4ঠা মার্চ, 5ই মার্চ। সঠিক উত্তর অপশন সি, 4ঠা মার্চ। 2022 সালের থিম নার্চার ইয়ং মাইন্ডস, ডেভেলপ সেফটি কালচার। সম্প্রতি কোন দেশ ইউএস কোভিড ভ্যাকসিন এর বৃহত্তম প্রাপক হয়েছে? দক্ষিণ আফ্রিকা, নেপাল, জাপান, বাংলাদেশ। সঠিক উত্তর অপশন ডি, বাংলাদেশ। সম্প্রতি কোন দেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সঙ্গে 2টি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, জাপান। সঠিক উত্তর অপশন বি, বাংলাদেশ। বিরাট কোহলি কোন দেশের বিরুদ্ধে নিজস্ব 100তম টেস্ট ম্যাচ খেলছে? অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড। সঠিক উত্তর অপশন বি, শ্রীলঙ্কা। 4ঠা মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলি 100তম ম্যাচটি খেলল। 31তম সাউথ ইস্ট এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? ফিলিপিনস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া। সঠিক উত্তর অপশন বি, ভিয়েতনাম। পরবর্তী প্রশ্ন, আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022-এ ভারতীয় দল কোন দেশের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলবে? অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ। সঠিক উত্তর অপশন বি, পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2022-এ সৌরভ চৌধুরী মেন্স 10 মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় কোন পদক জিতেছে? স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, কোনো পদক জিতেনি। সঠিক উত্তর অপশন এ, স্বর্ণ। নেক্সট প্রশ্ন, দুর্যোগ সম্ভাবনাযুক্ত আবহাওয়াকে ট্র্যাক করার জন্য জিওইএসটি নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন সংস্থা? ইসরো, নাসা, ইএসএ, স্পেসএক্স। সঠিক উত্তর অপশন বি, নাসা। নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন, প্রতিষ্ঠা সাল 1958, 26শে জুলাই। বুলগেরিয়াতে অনুষ্ঠিত 73তম স্ট্যানজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে ভারতের নিখাত জারিন এবং নিতু কোন মেডেল জিতলেন? সোনা, রূপা, ব্রোঞ্জ, কোনটি নয়। সঠিক উত্তর সোনা। তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সম্প্রতি ইউক্রেন থেকে আগত ভারতীয় ছাত্রদের জন্য কোন দেশ বর্ডার খুলেছে? স্লোভাকিয়া, বেলারুশ, রোমানিয়া, মলদোভা। সঠিক উত্তর অপশন ডি, মলদোভা। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।